রজলি, তুই তো জানিস তোদের আমি কত ভালোবাসি। হ্যাঁ, তোদের জন্য আমি জীবন পর্যন্ত দিতে পারি। প্লিজ মনে আমার কথাটা শোন, প্লিজ চিকলি আমার কথাটা শোন, প্লিজ। আমার সাথে এরকম ভুল করার আর সুযোগ পাবি না রে তুই শ্রাবণ। খেলাটা যে অন্যদিকে ঘুরে যাবে, তখন তুই এই একই ভুলটা করবি, তবে অন্য আরেকজনের সাথে। আবার ঢং, জীবনে যদি দিতে পারিস ওমকে আমায় দিলি না কেন? টিকলি ভুল হয়ে গেছে আমার, আর জোর করে ক্ষমা চাইছি। প্লিজ টিকলি আমাকে ক্ষমা করে দে, প্লিজ টিকলি ক্ষমা করে দে আমাকে। আমাকে ক্ষমা করবি না বল, বল আমাকে ক্ষমা করবি না। টিকলি তুই যদি আমাকে ক্ষমা না করিস, এইভাবে যদি কান্নাকাটি করতে থাকিস, তাহলে আমি কম্পিটিশনে কিভাবে গান গাইবো বলতো? আমার বারবার তোর এই কান্না মুখটা ভেসে আসবে রে। আমি গান গাইতে পারবো না, আমি আমি জিততে পারবো না টিকলি। আমি হেরে যাব কম্পিটিশনটা, হেরে যাব আমি টিকলি। আমি তো তাই চাই, তুই হেরে যা, সব জায়গায় হেরে যা। গানের কম্পিটিশনে, বাড়িতে, সব কিছু হারিয়ে ফেল। এই বাড়িটাকে, ওমকে, তোর কেউ থাকবে না, তোর কিচ্ছু থাকবে না। তুই পথে গিয়ে বস, আমি তো তাই চাই। তুই কি এটাই চাস টিকলি? কিরে বল না, তুই কি এটাই চাস? না। তাহলে চোখ মুচ, হ্যাঁ চোখ মুচ, আর কান্নাকাটি না টিকলি, একদম না। আমি তোরে কম্পিটিশনটা নিয়ে কতটা এক্সাইটেড ছিলাম তোকে বলেও বোঝাতে পারবো না। আমি মনে প্রাণে চাই যে তুই কম্পিটিশনটা জিতিস। আর আজ আজ কত করে ঠাকুরকে ডাকলাম তোর জন্য। তোরা যদি সবাই মিলে এভাবেই আমার পাশে থাকিস না টিকলি, তাহলে দেখবি আমি কম্পিটিশনটা জিতবই। কেউ আমাকে হারাতে পারবে না, কেউ না। থ্যাংক ইউ। এবার আমি চট করে গিয়ে রেডি হয়ে যাই, নাহলে আমার দেরি হয়ে যাবে। কেমন? আর নো কান্নাকাটি, ওকে? ওরে আমার নিকুরে, আমার ওপর ভরসা করে তুই আর তোর বর কত বড় সর্বনাশ ডেকে আনলি, এটা তুই ভাবতেও পারছিস না। আর এই সর্বনাশ শুরু হবে আজ এই বাড়ির থেকে। যা গিয়ে রেডি হয়ে আয়, আর তারপর তুই ফিনিশ। লাভ বিয়ে আজকাল সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।